একটা পর্ব আপনাদের জন্য প্রতি বৃহস্পতিবার কিন্তু একটা অপেক্ষা থাকে আপনাদের, কারণ মাতা অনামিকা আসা মানে ওই যে আরো অনেক কিছু পেয়ে যাওয়ার ইচ্ছে পূরণ। তো সেই জায়গায় ধরে লাইভ অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য, কিন্তু তার ফাঁকেও অনেক কিছু বলার চেষ্টা করা হয়। প্রত্যেকবারই সেটা বৃথা হয়, কারণ আপনারা প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকেন ফোনের লাইভ অনুষ্ঠানে তার সাথে একটু সরাসরি কথা বলতে। তাই হয়তো প্রত্যেকটা অনুষ্ঠানে সকলের মাঝে মাঝে কেউ কেউ সুযোগ পেয়ে যান, যারা পান না তাদের জন্য কিছু বলার বক্তব্য থাকে। এই ক্ষেত্র ধরে বছরের প্রথমেও তিনি এসে বলে গিয়েছেন যে শুধু এই বছর নয়, 2022-23 বা 2024 নয়, যাতে আপনার সারাটা বছর প্রতিটা জীবনের বছর ভালো যায় তার জন্যই কিন্তু যোগাযোগের প্রয়োজন রয়েছে, জন্ম ছক বিচারের প্রয়োজন রয়েছে। আর প্রতিকার যদি নিয়ে থাকেন সেটা কিন্তু একবার দেখে নিতে হবে সঠিক প্রতিকার কিনা, কারণ সঠিক প্রতিকার মানেই কিন্তু আপনার কাজ 100% হবে, যেটা মাতা অনামিকা দিয়ে আসছে। স্বপ্নাদিষ্টা মা সাধিকা তন্ত্র সাধিকা, যাকে আপনারা তন্ত্র সাধিকা হিসেবে চেনেন, তার কারণটা একটাই, বড় বড় জটিল সমস্যা কিন্তু তন্ত্রের মাধ্যমে তিনি সমাধান করে আসছে, সেটা দাম্পত্য কলহ হোক, সাংসারিক ঝামেলা হোক, শারীরিক অসুস্থতা হোক, বা জীবনে এগিয়ে পথে বারবার বাধা হোক, আর তার একটা পজিটিভিটি সেটা আপনাদের মধ্যে ছড়িয়ে যায়। প্রত্যেকটা সময় কিন্তু একটা ভাইব্রেশন কাজ করে, কিভাবে জন্মছক দেখা মাত্রই বিচারের পাশাপাশি এইটা বলে যাওয়া কোন দিকটা আপনার শুভ কোন দিকটা আপনার অশুভ, কিন্তু আজও কিন্তু তাকে যখন পেয়ে গিয়েছে, যারা লাইনটি পেয়ে যাবেন তারা তো শুভ অশুভ বিষয়টা জেনে নেবেন, কিন্তু যারা চেষ্টা করে করে পাবেন না তাদের জন্য কিছু না কিছু বার্তা থাকে। সেটা আপনারা প্রথমেই জানেন যে তার চেম্বারে চলে আসলে কিন্তু কিছু না কিছু বিশেষ উপহার আপনাদের জন্য থাকে। সব থেকে বড় উপহার কিন্তু প্রতিকার কথা বলে তার, যেটার জন্য আপনারা ভালো আছেন। স্টুডিওয়ে কিন্তু আজও একবার আমরা পেয়ে গিয়েছি তন্ত্র সাধিকা মাতা অনামিকা দিদি রয়েছেন, সকলের তরফে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার দিদি। নমস্কার। একদম, যেটা বলা হয় প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান শুরু করার কিছু দিয়ে চেষ্টা করি, আলটিমেট আমরা সাকসেসফুল হই না, আজও সেই চেষ্টা থাকবে। যদি ফোন আসার আগে আমরা শুধু মানে জব সংক্রান্ত কিছু সমস্যা 2022 অন্তত যাদের কাটিয়ে উঠতে পারে সেই বিষয়ে একটু কিছু শুনি। দেখো, জব সংক্রান্ত যে চাকরির যে সমস্যা, চাকরির বেকারত্ব, এগুলো তো একটা মানুষের গ্রহগত ব্যাপার তো থাকেই, কিছু পরিস্থিতির কারণেও কিন্তু হয়ে যায়। এখন যেরকম পরিস্থিতি চলছে অনেকেই কিন্তু কাজের দিকে বাইরে কোথাও যেতে পারছে না, ওই বললাম চেষ্টাটাই থাকবে, ঠিক আছে, কিন্তু এই চেষ্টা করে যদিও ছুটে আসে আপনাদের জন্য। কে রয়েছেন প্রথম কলার বন্ধু? নমস্কার আপনাকে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ অনামিকাকেও নমস্কার। অনামিকা দিকে নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ শুনছি, আমরা মন দিয়ে শুনবো আপনার কথা, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বলছি বরগড় থেকে, আপনার নাম ভট্টাচার্য। আচ্ছা, আপনার দিকে কার বিষয়ে কথা বলবে? সময়টা দুপুর 12:15 কলকাতা, জন্মস্থান কলকাতা। আপনি আমাদের পুরনো দর্শক বন্ধু, প্রতিনিয়ত দেখা হয় না প্রোগ্রাম? আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন, কেন রয়েছেন এটা আপনার প্রশ্ন, সেটা কিন্তু এই মুহূর্তে আপনাকে বলে দেওয়া হবে, আপনি শুনতে থাকুন দিদি বলবেন। প্রথমেই বলে দিই, আপনি যে বাস্তুতে বাস করেন সেই বাস্তুটা ঠিক নেই, ঠিক আছে? আপনি মাঙ্গলিক দোষ খণ্ডন করেছিলেন? আমি বিয়ের আগে আমার ওই বিয়ের পারপাসে ওই নারায়ণের সঙ্গে বিবাহ যেটা হয় সেইটা হয়েছিল, আমি এইটুকু জানি। এইটুকু জানেন? কোন প্রতিকার কিছু পড়ে আছেন আপনি? না, আপাতত কিছু প্রতিকার আপনি পড়েননি। আপনার শারীরিক দিক কিন্তু ভালো যাবে না, বিশেষ করে পেটের সমস্যা, কোমর থেকে পা পর্যন্ত ব্যথা যন্ত্রণা, স্পন্ডিলাইটিস বা আর্থ্রাইটিসে আপনি কিন্তু ভুগবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সমস্যা। আর যে বাস্তুতে আপনি বাস করছেন প্রথমেই বলে রাখি, সেই বাস্তুর এফেক্টটাও কিন্তু আপনার শরীরের উপর পড়বে, আপনার বাস্তু কিন্তু ঠিক নেই। তো সেক্ষেত্রে আপনি যদি পারেন তো একটা কাউকে দেখিয়ে নেবেন, অথবা আপনি যদি একটু মাঙ্গলিক দোষের যে বলছেন শুধু বিবাহ ওটা দিয়ে তো হবে না, আপনি মাঙ্গলিক দোষটা খণ্ডন করে নেবেন, ঠিক আছে?
বা একটু যোগাযোগ করে নেবেন আপনার শরীর স্বাস্থ্যের জন্য, সেটা মনে হয় ভালো হবে, নাহলে পরবর্তীকালে কিন্তু একটু অসুবিধা আছে। একদম, আপনি সাথে থাকুন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি একটু যোগাযোগ করে, ব্যক্তিগতভাবে একটু যোগাযোগের জন্য আপনি কিন্তু একটু, কারণ কিছু জিনিস তো আছে যেগুলো তো আমরা অনলাইন তো বলতে পারি না, বিস্তারিতভাবে বলা অসুবিধা থাকে, তো সেক্ষেত্রে আমি বললাম আপনি আমার কাছে না হলেও কাউকে একটু যোগাযোগ করে নেবেন, কারণ সামনের দিনে একটুখানি সমস্যা কিন্তু রয়েছে। একদম, এইভাবে বলে দেওয়ার মানে কিন্তু ইন্ডিকেট, আপনাকে শুধু এটুকু বুঝতে হবে যে বিশেষ কোনো সমস্যা না হলে কিন্তু মাতা অনামিকে এইভাবে হিট করে কথাটি বলে না, কারণ আপনার কিন্তু আগাম কিছু সতর্ক বার্তা এটা পৌঁছে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনি প্লিজ একটু যোগাযোগ করুন, বছরে অনেকটা সময় অলরেডি আপনার চলে গিয়েছে। এবার যারা কর্মহীনতায় ভুগছে তাদের, কর্মহীন যেটা আমি বলে দিই, কর্মহীনতায় যারা ভুগছেন প্রথমত হচ্ছে পরিস্থিতি, যারা বাইরে কাজ করতো তারা বাইরে কাজ করতে যেতে পারছে না, বা আমাদের প্রোগ্রামে হবে না বলা, শুধু মানে এটাই হচ্ছে, শুধু স্টার্টিংটাই হচ্ছে। বলুন কে আছেন? কে আছেন? নমস্কার। ১৯৭৫, তাই তো? সময় সময় জন্ম সময় সকাল 10:30। সকাল 10:30 জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। এই মুহূর্তে আপনি দমদম দিয়ে ফোন করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যালো, জানা আছে? রাশি লগ্ন জানেন কিছু? না, রাশি লগ্ন জানি না। কর্কট রাশি আপনার, ঠিক আছে, নোট করে নিন। আপনি কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। ও, বৃশ্চিক লগ্ন। কিসের ব্যবসা করেন আপনি? আপনার কিসের ব্যবসা রয়েছে, কি ব্যবসা করছেন? আপনার যেটা হচ্ছে গিয়ে কথা, আপনার কিন্তু শরীরের প্রতিও কিন্তু একটু কেয়ার নেওয়া দরকার, শরীরের দিকটা, এটা তো রয়েছেই। সঙ্গে যেটা বলছি, আপনি যে ব্যবসাটা করছেন তার অধিপতি, মানে সেই ব্যবসার অধিপতি হচ্ছে বৃহস্পতি, এবং জন্ম থেকেই বৃহস্পতি আপনার নিচস্থ, এখন তার প্রভাবটা কিন্তু আরো খারাপ করেছে, না হলে কিন্তু এই ব্যবসা কিন্তু আপনার ভালো চলবে না। আপনি বৃহস্পতির প্রতিকার, আমি যেগুলো বলে থাকি সেগুলোও করতে পারেন টোটকার মাধ্যমে, অথবা আপনি মূল যে প্রতিকার সেটা করে নিন, তাহলে কিন্তু ঠিকঠাক হবে, ঠিক আছে? একদম, আপনার সাথে থাকুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ বলছি দিদি, আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে, আমি আমার বাড়িতে মানে কাঁচা আছে, সেই বাড়িতে আমি একটা পোমোটিং করবো, তাহলে কি ঠিক হবে? সেটা ঠিক আছে, যে বাড়িতে থাকেন সেটা কি আপনার নামে? না, আমার মায়ের নামে আছে সেই বাড়িটা, সেটা একটা প্রমোটার দেখে গেছে। মায়ের নামে? হ্যাঁ, মায়ের নামে। এখানে মায়ের নামে চার্ট আসবে কি করে? এটা তো আপনার চার্ট খোলা রয়েছে, তাও দাঁড়া না। আর হ্যান্ডেলিং কে করছে, মানে আপনি সব ব্যবস্থা করছেন? হ্যাঁ, আমি সব দেখাশোনা করছি, কিন্তু প্রপার্টিটা আপনার মায়ের নামে, নামগত জায়গাতে মা রয়েছে, দেখাশোনার জায়গা আপনি রয়েছেন, প্রমোটিংটা করা ঠিক কিনা তাই তো সেটা আপনি জানতে চাইছেন। করতে পারেন, বছর খানিক অপেক্ষা করুন, তারপরে বছর খানিক মতো অপেক্ষা করুন, তারপরে এখনই হঠাৎ করতে যাবেন না। একদম, আপনি উত্তর পেয়ে গিয়েছেন আপনার প্রশ্নে, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাগুলো একটু সেন্সিটিভ জায়গা, তার জন্য না আপনি একটুখানি যোগাযোগ করুন, কারণ হচ্ছে বেশ কিছু জিনিস রয়েছে যেটা হয়তো আরো বিস্তারিত দশান্তদশ থেকে বলতে কিন্তু সময় লাগে বলেই চেম্বার, সেই জন্যই কিন্তু এই পরিস্থিতিকে মাথায় রেখে চেম্বারের পাশাপাশি অসুবিধা থাকলে অনলাইন প্রেডিকশন রয়েছে। চেম্বার কিন্তু আপনারা যেমন ছিল তেমন রয়েছে, বুকিং নাম্বার একটু আপনাদেরকে কিন্তু ফোন করে চলে আসতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অতি অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে আসতে হবে। তার পাশাপাশি যেটা নতুন বছরে দিদি দিয়ে আসছে সেটা কিন্তু এখনো অবধি জারি রয়েছে, নতুন বছর পড়েছে যখন থেকে, আমাদের একটা বিশেষ অফার আপনাদের জন্য ছিল, সেটা কিন্তু সকলের জন্য, সকলের মঙ্গলার্থে প্রত্যেকটা মানুষ যারা যাচ্ছে দিদির চেম্বারে, প্রতিকারের ওপর কিন্তু থাকছে বিশেষ ছাড় প্লাস উপহার, উপহারের সাথে সাথে থাকছে প্রতিকার যেটা যারা ধারণ করছে নিচ্ছে তাদের ওপর কিন্তু থাকছে আকর্ষণীয় ছাড়, যাতে সকলে কিন্তু তার জন্মছক অনুযায়ী প্রতিকারটা অ্যাফোর্ড করতে পারেন। তার জন্য কিন্তু বছরের প্রথম থেকে এই বিষয়টি দিদি আপনাদের জন্য দিয়েছে, এখনো কিন্তু রয়েছে, যারাই অগ্রিম যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু এই অফারটি রয়েছে। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন?
আমি সুভাষগ্রাম থেকে বলছিলাম, আমি বিপ্লব ঘোষ বলছি। বিপ্লব বাবু আপনি নিজের ব্যাপারে কথা বলবেন? হ্যাঁ আপনি নিজের ব্যাপারেই কথা বলবেন। আচ্ছা আপনার ডেট অফ বার্থ বলবেন। 17 জানুয়ারি 1989। হ্যাঁ ঠিক আছে, সময়টা বলবেন, জন্ম সময়টা? 2:40 দুপুর বেলা। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। রাশি লগ্ন জানেন? মাঙ্গলিক দোষ রয়েছে আপনার। আপনি মাঙ্গলিক? আচ্ছা হুম, এটা আগে জানিয়ে দিলাম, এবার বলুন কি জানতে চাইছেন? আমি কর্ম অর্থটা জানতে চাইছি। কি বলবেন? কর্ম অর্থ? কর্ম অর্থ মানে কর্ম কি? আপনি নতুন কিছু করতে চাইছেন? হ্যাঁ, যেটা করতাম চাকরিটা আনফরচুনেটলি চলে গেছে ডিউ টু করোনা, আর এখন নতুন কিছু চাকরি পাইনি, সেই কারণে একটু আর্থিক সমস্যার মধ্যে আছে, ওই জন্যই ঘুরে। কর্ম হলে তো অর্থ এমনি ঠিক হয়ে যাবে, কর্মটাই আমি আগে দেখে দিই। দেখুন আপনার কর্ম যাওয়ার পেছনে শুধুমাত্র করোনা না, কিন্তু করোনা, করোনা তো একটা বিষয় থাকেই, ওটা হচ্ছে আমরা যেটাকে বলি না, কি বলি কথাটা, যে একটা যেটা হওয়ার সেটা হবেই, মানে ভবিতব্য, সেটা করোনা হোক আর যাই হোক, যেটা হওয়ার সেটা করোনা না হলে ওনার চার্ট বলছে আপনার রাহুর দশা চলছে 2006 সাল থেকে, ঠিক আছে, 63 রাহুর মহাদশা চলছে, চলবে হচ্ছে 21/5/2024 পর্যন্ত। রাহু কি করে যখন, মনে করুন এটা তো শুধু দশা, এর একটা ডিটেলস চার্ট বিচার করতে হয়, তো সেক্ষেত্রে এবার সেই রাহু হয়ে গেছে আপনার কর্ম, মানে কর্মস্থানে রাহু বসে রয়েছে, এখন শনির ঘরে রাহু বসে রয়েছে, এবার আপনার রাহু মানে দশা চলছে, তাহলে আপনার কর্মটা তো যাওয়ারই কথা, তো সেক্ষেত্রে আপনার 2024 সাল পর্যন্ত এই রকম ধরনের কিন্তু সমস্যা থেকেই যাবে, মানে একটা কর্ম নিয়ে টানাটানি ব্যাপারটা কিন্তু থেকেই যাবে, আপনি স্থায়ী কিছু পাবেন না, কারণ রাহু স্থায়ী কিছু হতে দেয় না যতক্ষণ না তার প্রতিকার হচ্ছে। তার সাথে সাথে যেহেতু আপনার রাহুর দশা চলছে, শরীরে কিন্তু আপনার লিভারের কোনো প্রবলেম আসবে, এবং শরীরে কিন্তু পাথরের রোগ আসতে পারে, এটা এখন না বুঝতে পারলেও পরবর্তীকালে 2-3 বছর বাদেও আপনি হলেও কিন্তু বুঝতে পারবেন। আপনি কি কোনো প্রতিকার করেছেন? মনে হয় তো না, না করা হয়নি। আমি আপনাকে বলবো, শুনুন, আপনি যদি মানে কি এখন আপনি হয়তো টোটকা করে হয়তো কিছু একটা পেয়ে যাবেন, কিন্তু 2024 সালের মানে মে মাস পার না করা পর্যন্ত কিন্তু আপনার স্থায়ী কর্ম কিছু হবে না। আচ্ছা, তো আপনি কোনো প্রতিকারটা করে নেবেন, দরকার হলে আপনি ভালো করে আরো প্রেডিকশন করিয়ে নিয়ে আপনি সঠিক প্রতিকারটা করুন। আপনার আপনি কলকাতায় কোথায় বসেন? আমার কলকাতায় হাতিবাগানে আছে চেম্বার, আছে বৃহস্পতিবার আর বেহালা ম্যান্টারে। আপনি কোথায় বসেন? 24/5 আছে বেহালা বা টালিগঞ্জ? না না, ও হ্যাঁ বেহালায় বসেন, বেহালায়, বেহালায় পাবেন, বেহালায় পেয়ে যাবেন আপনি। প্রতি রবিবার কিন্তু নামটা কিন্তু আপনাকে আগে থেকে লেখাতে হবে, মানে আগে থেকে নাম লিখে প্রতি রবিবার বেহালা, প্রতি সোমবার রানাঘাট, প্রতি বৃহস্পতিবার কিন্তু হাতিবাগান চেম্বার রয়েছে, এছাড়াও কিন্তু রয়েছে ব্যারাকপুর, বর্ধমান, রানাঘাট, মেচেদা, কৃষ্ণনগর, বোলপুর। এই ডেটগুলো জানতে গেলে একটু আপনাদেরকে বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট কোথায় চান বললেই কিন্তু আপনাদেরকে হেল্প করে দেওয়া হবে, বলে দেওয়া হবে। তার পাশাপাশি কিন্তু অনলাইন মেডিটেশন আপনারা সকলেই জানেন যে রয়েছে, যেমন তেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু ডাকযোগে প্রতিকার, মানে অনলাইন মেডিটেশনের পাশাপাশি যদি প্রতিকারের প্রয়োজন হয় সেটাও কিন্তু ডাকযোগে আপনাদের বাড়ি অবধি পৌঁছে যাবে, যারা আসতে পারছেন না, যারা আসতে পারছেন অগ্রিম বুকিং করে তাদের জন্য কিন্তু অলওয়েজ ওয়েলকাম, চেম্বার ওপেন রয়েছে। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার। তার আগে আমি বলে দিই, আমাদের যে কর্ম নিয়ে যে প্রোগ্রামটা হচ্ছিল, যে কেন মানে জব নিয়ে সেটা তো আলোচনা হবে না, অবশ্যই এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা প্রোগ্রামে অনুষ্ঠানটা অবশ্যই আলোচনা করব, যেটা প্রত্যেকদিন সকালবেলা করে হয়, টাইমটা একটু তুমি বলে দেবে, তো সকালবেলার প্রোগ্রামটা ফলো করবেন, আলোচনা ভিত্তিক প্রোগ্রামগুলো হয়, লাইভের সময় কথা বলা মানে পুরো হয় না। তো যাই হোক, কেউ একজন এ চলে এসেছেন, সঙ্গে আছেন, অপেক্ষা করছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। কে আছেন বলুন? হ্যালো, আমি সন্ধ্যা ব্যানার্জি, বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে বলছি। বলুন সন্ধ্যা দিদি, আপনি কার বিষয়ে কথা বলবেন? দিদি, আমি প্রতিদিন সকালবেলার অনুষ্ঠান প্রতিদিন দেখি, ফলো করি, আমার নিজের সম্পর্কে জানবো, দাম্পত্য নিয়ে বড়। সকালের প্রোগ্রাম কিরকম লাগে?
কেমন লাগে বল? সকালে অনুষ্ঠান গুলো কিন্তু আপনাদের জন্য দিদি কিছু বার্তা দিতে পারে যেটা লাইভ অনুষ্ঠানে সম্ভব হয় না। কেমন লাগে অনুষ্ঠান সকালে যে প্রত্যেকদিন দেখছেন? খুব ভালো লাগে, অনেক অনেক জ্ঞান পাই, শিক্ষা পাই দিদির অনুষ্ঠান থেকে। একদম, অনেক ধন্যবাদ। অনেক বিষয় কিন্তু দিদি ডিটেইলসে বলার জন্যই অনুষ্ঠান গুলো আপনাদের জন্য রেখেছে। বলুন আপনার ডেট অফ বার্থ নিয়ে জানতে চাই। আমার দাঁত কেন অশান্তি? আচ্ছা, কেন অশান্তি সেটা জানতে পারবেন, সমাধানটা পাবেন ডেট অফ বার্থটা তার আগে জানাবেন। সকাল 9:30 জন্মস্থান কোথায় ছিল? বাঁকুড়ার বিষ্ণুপুরী। বাঁকুড়া? এর আগেও লাইনে চেষ্টা করেছিলেন না আজকে প্রথম? চেষ্টা করেছি দিদি, লাইন পাইনি। এই অভিযোগ আমি মাথা পেতে নিলাম, কারণ এই অভিযোগ আমি প্রথম থেকে শুনে আসছি। হ্যাঁ বলুন, আজকে আপনি লাইনটি পেয়েছেন, আপনার সমস্যা নিয়ে দিদি ডেফিনেটলি কথা বলবে। আপনিও শান্ত থাকুন, কারণ বুঝতে পারছি বহুদিন চেষ্টা করে আপনি লাইনটি পেয়েছেন, ভেতরে একটা উত্তেজনা রয়েছে আপনার। আপনি সাথে থাকুন, আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তরটার জন্য দিদি কিন্তু রয়েছেন। বলবেন কেন এত অশান্তি দাম্পত্য জীবনে? এটাই আপনার দাম্পত্য জীবনে অশান্তির তিনটে কারণ আছে যেটা আমি ছকে প্রথমে দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে মাঙ্গলিক যোগ রয়েছে, ঠিক আছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাঙ্গলিক, হ্যাঁ কি বলি শুনতে পারেন? আচ্ছা আমি বলছি, তিনটে কারণ আছে আপনার দাম্পত্য অশান্তি হওয়ার। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ আপনার, আপনি টিভিটা মিউট করুন। আমি বাতি দিয়ে আওয়াজ কমিয়ে দিয়েছি, বলুন আপনি। হ্যাঁ, তো আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা মাঙ্গলিক দোষ রয়েছে। দ্বিতীয় হচ্ছে আপনার রাহু কিন্তু শুভ নয়, আপনার রাহু যে পজিশনে বসে আছে সেই রাহুর কারণে আপনার থেকে থেকে ডিপ্রেশন চলে আসে, ঠিক আছে? ডিপ্রেশন আসে তো, এবং ডিপ্রেশনের মাথায় হয়তো আপনার দাম্পত্য নয়, আপনি অন্য কাউকেও হয়তো যেখানে যেটা বলার নয় সেটা বলে ফেলেন। হ্যাঁ, সেখান থেকে একখানা বিবাদ শুরু হয়ে যায়। এবার দাম্পত্যের ক্ষেত্রে হচ্ছে কি, আরো একটা বিষয় হচ্ছে যেখানে কয়েকটি গ্রহ বসে এমন একটা যোগ তৈরি করেছে যেটা হচ্ছে আপনি অন্যের, মানে কি আপনি যেটা দেখছেন খারাপ সেটা বেশিক্ষণ চেপে রাখতে পারেন না, যে এটা খারাপটাকে আপনি মেনে নিতে পারেন না, এবং সেটা সামনাসামনি বলে ফেলেন বলেই কিন্তু আপনার দাম্পত্যে কিন্তু মানে সংসারের ভেতরে অশান্তিটা শুরু হয়ে যায়, তাই তো? তো যাই হোক, তো আপনার প্রথম সূত্রপাত হচ্ছে আপনার মাঙ্গলিক দোষ, দ্বিতীয় হচ্ছে রাহু আপনার খুবই খারাপ অবস্থায় রয়েছে, এবং এই ডিপ্রেশন থেকে আপনার কিন্তু নানান রকম মানসিক অসুখও তৈরি হয়ে যেতে পারে, তো আপনি কিন্তু এর প্রতিকার করিয়ে নেবেন। হ্যাঁ, কি করে প্রতিকার কি করব দিদি? এটা প্রতিকার কিভাবে করবেন, আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে, না হলে ফোনে, পরবর্তী ফোনে জিজ্ঞেস করে নেবেন। একদম, আপনি যে অনেকটা দূর থেকে বলছেন কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আমরা কিন্তু অনলাইন প্রেডিকশন দিদির কিন্তু দূরের মানুষের জন্য রয়েছে, যারা হয়তো এখনো এসে পৌঁছাতে পারছে না তাদের জন্য কিন্তু রয়েছে, অনেকটা সময় চলে গিয়েছে। এই যে আমরা যে আজকে কলগুলো পেলাম তাতে কিন্তু ম্যাক্সিমাম দু একটা কল পেলাম যেটা অনেকটা মাইনাস হয়ে গেছে জীবন থেকে, কিন্তু সেই জায়গাটা জীবন মাইনাস হয়ে গেছে বলে সেখানে এসে থমকে যাওয়াটা কিন্তু আর যাতে সময়টা নষ্ট না নষ্ট না যে জীবনের যে কটা দিন আছে সে কটা দিনকেও কিন্তু সুন্দর করে তোলা যায়, তাই ওটা নয়, জীবনের মাইনাস হয়ে গেছে বা ডেট অফ বার্থটা অনেক মানে স্যার পুরনো বা বয়স হয়ে গেছে বলে তা কিন্তু নয়, সুস্থভাবে জীবন যাপন করে বেঁচে থাকাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর আজকে যে যেভাবে সেটা তার বয়স 5 বছর হোক বা 50 বছর হোক বা 80 বছর হোক, তাকে কিন্তু জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত ভালো থাকতে হবে, সেটা যে শুধু অর্থ তাই বলে নয় কিন্তু শারীরিক দিক থেকেও কিন্তু শারীরিক মানসিক মানুষের একমাত্র কাম। এইখানেই কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দাও, প্রত্যেকটা বয়সের সমস্যার জন্য কিন্তু প্রতিকার রয়েছে যেটা কিন্তু মাতা অনামিকা করে থাকেন, এই জায়গায় থমকে যাওয়ার বা থেমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি অবশ্যই আপনি বা আপনাদের মতো যারা রয়েছে তারা যোগাযোগ করতেই পারেন, জীবনে বাকি যে কটা বছর রয়েছে না সুস্থভাবে শান্তিভাবে কাটানোর পথ কিন্তু আছে, শুধু প্রয়োজন রয়েছে যোগাযোগের। সঙ্গে আজকের মতো শেষ বন্ধু রয়েছে, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি সুলভা কুমার বলছি বেহালা থেকে। বেহালা, বলুন কার বিষয়ে কথা বলবেন? ছেলের সম্বন্ধে। বলুন, ছেলের ডেট অফ বার্থটা শেয়ার করুন। হ্যাঁ 14/7/94। 14/7/94। হ্যাঁ, সময় 5:29 বিকেল। ঠিক আছে, জন্মস্থান? আচ্ছা 29 বিকেল। হ্যাঁ জন্মস্থানটা বল। 5টা? হ্যাঁ 5:29 বিকেল।
কলকাতা। এখন আপনি কোথা থেকে ফোন করছেন? কলকাতা থেকে? হ্যাঁ হ্যাঁ, বেহালা থেকে বলছি। বেহালা থেকে কেমন লাগে অনুষ্ঠান? ভীষণ ভালো, আমি তো দেখি ভীষণ ভালো লাগে। কতবার ট্রাই করে লাইনটি পেলেন আজকে? হ্যাঁ অনেক দিন, বোধহয় বছর দুই। বছর দুই অনুষ্ঠান দেখছেন, তারপর 2 বছর ধরে চেষ্টা করে গিয়েছেন, তাহলে ভালো সময় কিন্তু আপনার কাছে এসে গেছে, সেটা বোঝা যাচ্ছে তো? এতদিন চেষ্টা করে আজকে যখন পেলেন লাইনটি, আর তার থেকে বড় কথা আজকে উনি আমাদের শেষ কলার বন্ধু। এরকম ভাবেই কিন্তু মানুষের একটা যোগসূত্র হয়। কেন ভালো লাগে অনুষ্ঠান? এত তো অনুষ্ঠান, সময় খুব কম, মানে ভীষণ স্টেপ ফরওয়ার্ড বলে, একদম ভীষণই সোজা সাপটা কথা বলেন। মানে চাকরির চেষ্টা করছে কি? চাকরির চেষ্টা করছে। আচ্ছা প্রথম কথা, সেরকম যোগাযোগ কিছু হচ্ছে? হ্যাঁ যোগাযোগ হবে না, তার কারণ হচ্ছে এর এর যেটা রয়েছে গুরুচণ্ডাল যোগ রয়েছে, ঠিক আছে? এই গুরুচণ্ডাল যোগের জন্য কিন্তু ওর ইনকামের পথে কিন্তু বাধা। তবে এই বাধাটা মানে কি, এখন যদিও চাকরির পরীক্ষাও দেয়, সেটা কিন্তু খুব একটা সাকসেসফুল হবে না আগামী 2.5 বছর পর্যন্ত। আপনি কি প্রতিকার করেছেন কিনা আমি জানি না, তবে এর কিন্তু একটু প্রতিকারের প্রয়োজন আছে, না হলে কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেক বাধা চলে আসবে। আপনি মোটামুটি 1-1.5 বছরের মধ্যে এর কিন্তু প্রতিকারের একটা ব্যবস্থা করে নেবেন, তবেই কিন্তু সামনের দিনে কিন্তু চাকরি। আচ্ছা ওর রাশি আর এটা কি জানা যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কেন, কন্যা রাশি তো? হ্যাঁ হ্যাঁ, কন্যা রাশি ধনুলগ্ন, আপনি দেখিয়ে নেবেন কাউকে, সেটাই ভালো হবে। আচ্ছা রবিবার করে বেহালায় বসেন? আমি রবিবার বেহালা ম্যান্টনে বসি। সময় হচ্ছে দুপুর 2 থেকে বিকেল 5। হ্যাঁ আপনি একটুখানি ফোনে যোগাযোগ করে নেবেন, আপনাকে ডিটেলস বলে দেবেন। একদম বেহালা থেকে ফোন করছেন, আপনার জন্য বেহালায় সুবিধা, একটু যোগাযোগ করে নিন। কারণ হচ্ছে, কারণ এই চারটা না বিশেষ ভাবে বিচার করার প্রয়োজন আছে সময় সাপেক্ষে। হ্যাঁ সময় সাপেক্ষে কবে হবে, আমি একটা অ্যাপ্রক্সিমেট টাইম বলে দিলাম যে 2-2.5 বছর, সেটা 1.5 বছরও হতে পারে, কারণ অত তো ডিটেইলস বিচার করা 2 মিনিট সময় বাকি ছিল, সময় না আমাদের লাইভ অনুষ্ঠান, 2 মিনিটে কখনো একটা মানুষের ভবিষ্যৎকে বিচার করা যায় না। তো আমি যেটা উপরে বিচার করে দেখলাম যে এটা আছে, কিন্তু সেই জায়গাটায় একটু ডিটেইলস বিচার করে তবেই কিন্তু করতে হবে। কারণ হচ্ছে একটা ক্যারিয়ার যদি নষ্ট হয়ে যায়, ক্যারিয়ার হোক বা বিবাহ, যেখানে হচ্ছে ভবিষ্যৎ গড়ার যে সময়টা, সেটা চলে গেলে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। হয়তো দেখা যায় যেটা চলে যাই হোক না কেন, কারো যদি মনে করুন যে অ্যাক্সিডেন্টাল যোগ হলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যে জিনিসটা মানে খারাপ সময়ে যা চলে যায় সেটা কিন্তু ফিরিয়ে আনা যায় না। তাই ভালো সময় থাকতে থাকতে খারাপ সময় যদি না আসে, তার বন্দোবস্তটা কিন্তু করতে হয়। সময় প্রায় শেষে একদমই শেষ, আলোচনা ভিত্তিক প্রোগ্রাম অনুষ্ঠানে অবশ্যই আমরা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সকালবেলা প্রোগ্রামটা অবশ্যই দেখতে থাকুন আর ইউটিউব চ্যানেলেও চোখ রাখুন। প্রতিটি অনুষ্ঠান আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, তার পাশাপাশি প্রতিদিন আপনাদের জন্য সকালে অনুষ্ঠান থাকছে, তার পাশাপাশি অপেক্ষা থাকে আমাদের লাইভ অনুষ্ঠান আবার এর পরেও পেয়ে যাবো, সেই আশা রেখে আজকে অনেক ধন্যবাদ দিদি আপনাকে, সকলে ভালো থাকুন, নমস্কার।